নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নামমাত্র তেল মশলা দিয়ে দারুণ টেস্টি শিমের একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা রুটি, পরোটা এমনকি ভাতের সাথেও খেতে খুবই ভালো লাগবে আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে শিমের এই সাদামাটা নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে। এর মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে একটু আলুর টুকরো ভেজে নিই। আমি এখানে একটাই আলু নিয়েছি, আলুটাকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এবার এই আলুর টুকরোগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু শিম। আমি শিমগুলোকে গোটাই রেখেছি, শুধু দুদিকটা কেটে নিয়ে আঁশটা ছাড়িয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলোর ওপরেও একটু নুন ছড়িয়ে দিলাম। এবার এগুলোকেও হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। শিম কিন্তু খুব কড়া করে ভাজলে কালারটাও নষ্ট হয়ে যায়, খেতেও ভালো লাগে না। তাই একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। শিমগুলো ভেজে তুলে নিয়েছি। শিম আলু ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাতে কিন্তু কোনোরকম শুকনো লঙ্কার ব্যবহার হয় না, তাই আমি কাঁচা লঙ্কাই দিয়েছি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা একটু ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 1টা গ্রেট করা টমেটো, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুন দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন যে আলু শিম নুন দিয়ে ভাজা আছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল অ্যাড করছি, না হলে মশলাটা কষানো যাবে না। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর শিমটা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। 2-3 মিনিট সময় নিয়ে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য জল দেব। এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল ভালো লাগবে না, একটু গ্রেভি টাইপ হলেই খেতে ভালো লাগবে, তাই সেই বুঝে জলটা দিতে হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম সাদামাটা একটা রান্না, কিন্তু রুটি দিয়ে বা ভাত দিয়ে যাই দিয়েই খান না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার ট্রাই করে দেখতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। মিনিট 5-এক রান্নাটা করে নিয়েছি। এবার ঢাকা খুলছি। আমি মাঝে একবার ঢাকা তুলে একটু নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আর একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসেছে, শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইটুকু গ্রেভি থাকতে থাকতেই নামাতে হবে, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। ধনে পাতা কুচিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, রান্না এবার একদম রেডি। গ্যাস বন্ধ করে দিলাম। এবার মিনিট 2-এর জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই আলু শিমে দারুণ টেস্টি নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, খুব কম সময়, কম উপকরণে এটা তৈরি হয়ে যায়। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই এভাবে যদি আগে না তৈরি করে থাকেন, আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের সবার খুব ভালোই লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে আমি কিছু কিছু সাজেস্টেড বক্সও দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন।
তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।